আমিলে আমি কি গিরা মা জমি জায়গা সাথে চলে আমা ক্ষতিপূরণ দিতে হবে আর নদী বাঁধের কাজ শুকা দিনে মানে খরার সময় করতে হবে না হলে বর্ষার সময় আমাদের নদী বাঁধের যা অবস্থা হয় আমরা থাকতেও পারি না রাতের ঘুম থাকে না সব সময় আমাদের আতঙ্কে থাকতে হয় আমাদের দাবি আমাদের নদী বাঁধ শুকা দিনে করতে হবে আর আমাদের নদীতে যে চলে গেছে জায়গা তার ক্ষতিপূরণ দিতে হবে গোটা লিলে আমাদের বর্তমান যে জায়গা আছে সব গুছি রাখতে হবে নাহলে আতঙ্ক আছে আস্তে রাখবো পুটলা পুটি বাড়িতে যতটুকু জিনিস আছে পুটলার মধ্যে ঢুকে রাখতে হয় হ্যাঁ কখন কোন মুহূর্তে আমাদের বাড়ি থেকে ছেড়ে যেতে হবে তাই আমাদের দাবি যে আমাদের শুকা মরসুমে কাজ নদী বাঁধের কাজ করতে হবে মেরামত হোক মজবুত হোক একটা কনক্রিটের বাঁধ হোক এটাই আমরা চাই এটাই আমাদের দাবি এটাই আমাদের দাবি কিন্তু আমরা যেন শান্তিভাবে বাস করতে পারি যেই জায়গাটা এখন নেবে মাত্রা হবে সেই জায়গা যেন আমাদের নদীর গর্ভে যে সব জায়গা চলে গেছে সেই সব জায়গা আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আর নদী বাঁধের কাজ শুকা দিনে মানে খরার সময় করতে হবে না হলে বর্ষার সময় আমাদের নদী বাঁধের যা অবস্থা হয় আমরা থাকতেও পারি না রাতের ঘুম থাকে না সব সময় আমাদের আতঙ্কে থাকতে হয় আমাদের দাবি আমাদের নদী বাঁধ শুকা দিনে করতে হবে আর আমাদের নদীতে যে চলে গেছে জায়গা তার ক্ষতিপূরণ দিতে হবে গোটা লিলে আমাদের বর্তমান যে জায়গা আছে পুটলা পুটি সব গুছিয়ে রাখতে হবে নাহলে আতঙ্কে আছে আস্তে রাখবো ঘুমোতে পারি পুটলা পুটি বাড়িতে যতটুকু জিনিস আছে পুটলার মধ্যে ঢুকে রাখতে হয় হ্যাঁ কখন কোন মুহূর্তে আমাদের বাড়ি থেকে ছেড়ে যেতে হবে তাই আমাদের দাবি যে আমাদের শুকা মরসুমে কাজ একটা মেরামত হোক মজবুত হোক একটা কনক্রিটের বাঁধ হোক এটাই আমরা চাই এটাই আমাদের দাবি এটাই আমাদের দাবি কিন্তু আমরা যেন শান্তিভাবে বাস করতে পারি যেই জায়গাটা এখন নেবে মাত্রা হবে সেই জায়গা যেন ক্ষতিপূরণ দেয় তৈরি হয়েছিল আজ থেকে 115-20 বছর আগে সেই দিন থেকে ভারত স্বাধীন হয়ে গেল সব কিছু হয়ে গেল এখন নদী বাঁধ সম্পর্কে কিছুই হচ্ছে না চতুর্দিক থেকে এদিকে গোমর এদিকে বিদ্যা সমস্ত জায়গা থেকে ভেঙে ভেঙে এসছে এবং এমনকি শুধু আমি একার পরিবারের কথা বলছি না অন্যান্য পরিবারও আছে আমাদের 36 বিঘা জমি ছিল এখন আছে 4 বিঘা সংশোভাগ বলুন আমি কি করে বাঁচবো এবং আমার গ্রামবাসী এখানে যারা উপস্থিত আছেন এদেরও কার 10 গেছে কার 20 বিঘা গেছে কার 15 বিঘা গেছে মানে কি পরিস্থিতি অবস্থা আমরা আছি এমন একটা অবস্থাতে নদী গর্ভে থেকে জল এখনো ঢুকছে নোনা জল ঢুকছে অনেক কিছু আমফান হয়ে গেল বুলবুল হয়ে গেল বিডিও সাহেব কথা দিয়েছিলেন কিন্তু তিনি আমাদের কিছু টাকা দিচ্ছে না আমাদের প্রথম দাবি যে নদী গর্ভে যে জমি গেছে তার টাকা যেন আমরা অতি অবিলম্বে পাই এবং এখন এবং এই বর্ষার সময় নদী বাঁধে মাটি দিলে হবে না শুকা মরশুমে মাটি দিতে হবে এখনই আমাদের দাবি আমাদের যে বাঁচতে হয় তাহলে এখনই আপনাদের একটু দায়িত্ব নিতে হবে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকি আমরা এইটুকু আপনাদের কাছে আশা করি সুন্দরবন উপকূল এলাকায় সুন্দরবন নদী বাঁধ ও জীবন জীবিকা রক্ষা কমিটির আহ্বানে সমস্ত ভাঙন এলাকাতে বিক্ষোভ চলছে এ কারণেই যে নদী গর্ভে চলে যাওয়া জমির ক্ষতিপূরণ এবং কংক্রিটের স্থায়ী নদী বাঁধ আজকে আমরা এই গোসাবার রাঙাবেলিয়াতে যে আমফান হলো সেই আমফানে 42 বিঘা জমি রিংয়ের জন্য দেওয়া হয় ইরিগেশন অফিস এবং এসডিও তারা প্রতিশ্রুতি দেয় যে আপনারা এই রিং বাঁধের জন্য জমি দিন আমরা আপনাদের ক্ষতিপূরণ দিচ্ছি 80,000 টাকা রেটে যা জলের দাম তাও এই এলাকার মানুষ জমি দিয়েছে কিন্তু আজও পর্যন্ত তারা এই জমির ক্ষতিপূরণ পায়নি বলে এ কারণেই আজকের
नदी भांगन कमिटी पक्ष एखाने प्रतिरोध प्रतिबाद चलछे। आगामी दिन जदि जमीर टाका ना देवा हय ताले बृहत्तर आंदोलने जाबे एवं एकुश साले हयतो एई ग्रामबासीरा भोट बयकटेर एकटा आह्वान करबे। नदीबाँध ओ जीवन जीविका रक्षार कमिटीर सदस्य चंदन माइती।